চলতে ফিরতে আমাদের অনেক ধরনের ভুল অনেক সময় হয়। আসলে আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করি। আর এই ভুল করার ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার চলে আসে যে আমরা আসলে যখন ভুল করে ফেলি তখন সেই ভুলের জন্য কি করি, ক্ষমা প্রার্থনা করি। আজকে আমি আপনাদেরকে শেখাবো পাঁচটি ওয়েতে, ক্ষমা প্রার্থনা নয় অর্থাৎ কেউ আপনার কাছে ক্ষমা প্রার্থী হলো তার এগেনস্টে আপনি কি বলতে পারেন ইংরেজিতে, মানে পাঁচভাবে আমরা ক্ষমার এগেনস্টে রেসপন্স কিভাবে করব। প্রথমে আসুন, নর্মালি যে কোনো একটা বিষয়ে হয়তো ধাক্কা লাগলো বা কোনো একটা ব্যাপার হলো, সেক্ষেত্রে সে আপনাকে ক্ষমা চাইলো বা সরি বললো, মূলত আসলে সরির এগেনস্ট আমরা কী বলতে পারি, সরি বললো, তখন আপনি কিভাবে তাকে সেটা বলতে পারেন। আপনি বলতে পারেন দ্যাটস ওকে, দ্যাটস ওকে, মানে এটা সাধারণ কিছু, এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই, এটা খুব সাধারণ বিষয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন দ্যাটস ওকে। অথবা এমন একটা সিচুয়েশন হলো যে সিচুয়েশনে ধরেন মানে মানুষ চায়নি, ধরেন আপনি বুঝতে পেরেছেন যে যে ভুলটা করেছে সে ইচ্ছাকৃতভাবে ভুলটা করেনি, কোনো কারণে তার মাধ্যমে ভুলটা হয়ে গেছে, এর জন্য সে কী করলো, আপনার কাছে এসে সরি বললো বা আপনার কাছে এসে ক্ষমা চাইলো, তখন আপনি কী বলতে পারেন? আপনি বলতে পারেন ইট হ্যাপেন্স, ইট হ্যাপেন্স। তাহলে প্রথমটা হচ্ছে আপনি বলতে পারেন দ্যাটস ওকে, তারপর আপনি বলতে পারেন ইট হ্যাপেন্স। এছাড়া আপনি আরেকভাবে ক্ষমা চাওয়ার এগেনস্টে বলতে পারেন, সেটা হচ্ছে নো প্রবলেম, মানে আপনি বিষয়টাকে কোনোভাবেই সিরিয়াসলি নেননি, অর্থাৎ যে ক্ষমা চেয়েছে তার কাছ থেকে আপনি কী করেননি, এটা বিষয়টাকে একেবারেই সিরিয়াসলি নেননি, তখন আপনি বলতে পারেন নো প্রবলেম, রাইট, বলতে পারেন নো প্রবলেম। আরও একভাবে আমরা বলতে পারি, অর্থাৎ আমরা ধরেন কেউ একজন ক্ষমা চাইলো এবং সে মন থেকেই ক্ষমা চাইলো এবং ক্ষমা চাওয়ার পরও তার ভেতরে ব্যথা বেদনা কাজ করতেছে, অর্থাৎ সে আপনার কাছে যে ক্ষমা চেয়েছে সে পরিপূর্ণ স্যাটিসফাইড না, তখন আপনি তাকে একটু স্যাটিসফাইড করার জন্য বলতে পারেন ডোন্ট ওরি অ্যাবাউট ইট, ডোন্ট ওরি অ্যাবাউট ইট, অর্থাৎ তুমি এটা নিয়ে এত দুশ্চিন্তা করো না। কী বলতে পারি আমরা? ডোন্ট ওরি অ্যাবাউট ইট। আচ্ছা, এটা হচ্ছে আপনি কেউ একজন কী করলো যে ক্ষমা চাইলো বাট সে এখনও স্টিল এটা নিয়ে সে মনে মনে খুব কি বিরক্তবোধ বা ব্যথাবোধ করছে, তার এগেনস্ট আমরা বলতে পারি। আচ্ছা, এখন এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশনে একটা মানুষ দীর্ঘদিন যাবৎ আপনার সাথে অপরাধ করে যাচ্ছে, একটা লম্বা সময় ধরে অপরাধ করে যাচ্ছে, অথবা কোনো একটা অপরাধ করেছে এরপরে সে দীর্ঘ সময়ের মধ্যে আর আপনাকে সরি বলেনি বা সে আপনার কাছে এসে আপনার ফরগিভনেসটা নেয়নি, তখন আপনি তার এগেনস্টে যদি সে ফাইনালি সে তার ভুল বুঝতে পেরে যদি আপনার কাছে এসে যদি সে সেটা বলে, তখন আপনি কী বলতে পারেন? আই ফরগিভ ইউ। কী বলতে পারেন? আই ফরগিভ ইউ। তাহলে এই পাঁচভাবে কিন্তু আমরা কী করতে পারি, ক্ষমার এগেনস্টে রেসপন্স করতে পারি। আমি একটা একটা করে সবগুলো আবার বলছি, দ্যাটস ওকে, ইট হ্যাপেন্স, নো প্রবলেম, ডোন্ট ওরি অ্যাবাউট ইট, আই ফরগিভ ইউ। তাহলে এগুলো নিয়মিত ইংরেজি বলার ক্ষেত্রে যদি আপনার সাথে ইংরেজি কথোপকথনে এই সিচুয়েশনে আপনি পড়ে যান, অবশ্যই আপনি এগুলো দিয়ে রেসপন্স করবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদেরকে দিবেন। সো আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ।